हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। केम आपनारा सबाई, आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। सो फ्रेंड्स, एकटा विषयकर ब्यापार जेटार जन्य आमरा एखाने एसेछि, ए जायगाटा देखे होतो आपनारा अनेक अनुमान करते पारछेन आमरा कोथाय एसेछि। फ्रेंड्स, এই সেই তান্ত্রিকের জায়গা যেখানে তান্ত্রিকদের আত্মাদের জারকিদের বডি এখানে সমাধি দেওয়া হয়েছিল, এবং তারপর থেকে এখানটা খুব ভয়ানক পরিবেশে পরিণত হয়েছিল। এর প্রথম পার্ট করতে এসে কী হয়েছিল আপনারা দেখেছিলেন, আর এখানে তাদের নিজেদের প্রিয়জনকেও দেখা যেত। তো এখানে যখন পরবর্তী পার্ট করতে আসি, সেখানে সারা গাছে আগুন ধরে যাচ্ছিল, এরকম কন্ডিশন ক্রিয়েট হয় ফ্রেন্ডস। তখন আমরা এখানে দাঁড়াতে পারিনি, এখান থেকে আমরা সবাই পালিয়ে গেছিলাম ফ্রেন্ডস। তো আজকে এই জায়গাটা সম্পূর্ণ পরিমাণে আত্মামুক্ত হয়ে গেছে ফ্রেন্ডস। যে খবরটা আমাদের কানে এসেছে সেটা হলো যে এখানকার মানুষজন 7 থেকে 8 জন মিলে মহা তান্ত্রিকদেরকে ডেকে নিয়ে এসেছিল, অনেকটা হুজুরদেরকেও ডেকে নিয়ে এসেছিল। তারা সবাই এক জায়গায় একত্রিত হয়ে এখানে বিশাল বড় একটা যজ্ঞ এবং শান্তি জল ছেটাছেটি করে। সেই সময় নাকি অনেক তাণ্ডবও এখানে হচ্ছিলো, এবং 3 দিন ধরে সেই জিনিসপত্র চলে ফ্রেন্ডস। তারপরে এই জায়গাটা সম্পূর্ণ পরিমাণে আপনার নাকি আত্মামুক্ত হয়ে গেছে ফ্রেন্ডস। তো এখানে আপনি অনেকে কমেন্ট করেছেন তীর্থপাত করার জন্য ফ্রেন্ডস, কিন্তু আমরা যখন যাদেরকে বলে রেখেছিলাম তারা সন্ধান নিয়ে বলে যে এখানে জিনিসটা হওয়ার পর টোটাল জায়গাটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে ফ্রেন্ডস। তো সেই জন্য আমার পুরো টিম নিয়ে এসেছে, এবং এখানকার জায়গাটা পরিবর্তন হয়ে যাওয়ার পরে যা কি অবস্থা, সরি, মানে পরিবর্তন হয়ে যাওয়ার পরে জায়গাটা বর্তমানে কী অবস্থা আছে সেই জিনিসটা অবশ্যই আপনাকে দেখাবো। কারণ এই জায়গা নিয়ে যে অবস্থায় আমরা লাস্ট ভিডিওতে পড়েছিলাম, যা চারিদিকে যাবে গাছ আগুন ধরে যাচ্ছিল, তাতে কিন্তু আমরা বেশিক্ষণ থাকলে আমাদের প্রাণহানি ঘটতে পারতো, সেই জায়গাটা আজকে সম্পূর্ণ রূপে পরিবর্তন হয়ে গেছে ফ্রেন্ডস। তবুও এখানে কোনো সমস্যা নেই, তার সত্ত্বেও আমরা পুরো টিম নিয়ে এখানে এসেছি। যাক, জায়গাটা একবার আপনাকে ভিজিট করে দেখাবো ফ্রেন্ডস। আর তারপরের জন্য আমরা সব রকম প্রস্তুতি নিয়ে এসেছি, পুরো টিম এখানে এসেছি ফ্রেন্ডস, টিম অলরেডি ওখানে কাজ করছে। তো চলুন, জায়গাটা বর্তমান অবস্থায় কেমন আছে সেটা আপনাদেরকে দেখাবো ফ্রেন্ডস। তো যাক, এই জায়গাটা সম্পূর্ণ স্থান মুক্ত হয়েছে। স্থানে আমরা যেটা আমাদের জানি সেটা থেকে 7-8 জনের উপরে শুধুমাত্র তান্ত্রিক এসেছিল, আর প্রচুর পরিমাণে ফ্রেন্ডস মানে হুজুর যাদের বলে ইসলাম ধর্মের পুজোটা এসছে সবাই মিলে এই জায়গাটাকে টোটাল জায়গাটা পুরো পবিত্র করে দিচ্ছে, এবং 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানটা বা সেই যজ্ঞটা চলে ফ্রেন্ডস। এবং এই জায়গাটা সম্পূর্ণ ফ্রি হয়ে গেছে ফ্রেন্ডস। আর দেখুন, মানুষ যেখানে কাজ বাজ করা শুরু করে দিচ্ছে, অলরেডি ধানের জিনিসপত্র সব রাখা শুরু করে দিয়েছে পাশের মাঠের থেকে। মানুষ তো ভয় থেকে রাখতো না, দেখুন নিচের পুরো জায়গাগুলো, দেখুন ফ্রেন্ডস ট্র্যাক্টর ট্র্যাক্টর সব এখন এখানে চলাফেরা করে। কিছু দিনের কথাটা রিসেন্টলি জিনিসপত্র হয়েছে, সেই জন্য মানুষ খুব ভালোভাবে এই জায়গাটাকে ইউটিলাইজ করতে পারছে ফ্রেন্ডস। আজ থেকে 1 মাস আগেও জায়গাটা কি অবস্থা ছিল কি রাজা, এখন জায়গাটা সম্পূর্ণ ভোল পাল্টে গেছে, এখানে দেখলে বুঝতে পারবে। পাঁচ তো চারিদিক পরিবেশে দেখা, এইসব গাছপালাগুলোতে আগুন ধরে যেত, এইসব অবস্থা তৈরি হয়েছিল। দেখুন সেই জায়গাগুলো এখন সম্পূর্ণ সেফ। আমরা রাত 12টার পরে আজকে এখানে ঘুরে বেড়াচ্ছি, এখানে সে পুরো সব গাছপালাগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছে এখানে আস্তে, যেগুলো তাদের মনে হয়েছে কিছু কেটে এখানে জায়গাটা। এবং যেটুকু খবর যেটা শুনলাম সেটা হচ্ছে যে এই জায়গার টোটালটাই নাকি গাছপালা আস্তে আস্তে সব কেটে ফেলে দেওয়া হবে, জায়গাটা নর্মাল একটা জমিতে পরিণত করা হবে, সেটা প্ল্যানিং চলছে। তুই চারিদিকে যা, সবাইকে আস্তে আস্তে জিনিসপত্রগুলো দেখা, চারিদিকটা একবার দেখা। তো ফ্রেন্ড, ভিডিও লাস্টে আপনাদেরকে লাস্ট ভিডিও সম্পর্কে আপনারা যা কোশ্চেন ছিল সেই সম্পর্কে উত্তর দেবো, এবং টোটাল জিনিসটা একবার আপনারা দেখে নিন। ভিডিওর মিডিলে আস্তে আস্তে এবং লাস্টের দিকে আমরা টোটাল কোশ্চেনগুলো আপনারা আপনাদের দিয়ে দেবো। তো বর্তমানে সেই ভয়ানক জায়গার এখন কী পরিণতি এটা আপনার সবাই ভালোভাবে ক্যামেরা দেখে নিন। জায়গাটা এমনি অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এত সময় তো দাঁড়িয়ে আছি তেমন কিছু ওরা বুঝতে পারলো বলানো, যজ্ঞের পর সব ঠিক হয়ে গেছে বললো তোমার। তবে একবার করে যেহেতু ভয়ানক সিন ছিল, দেখা
প্রচন্ড ভয়ানক জায়গা ছিল ওখানে, জীব জন্তুর হাড় পোতা। এইসব দেখে দেখে দেখ, এইসব তো আগুনে পড়ে গেছিল সেই গাছগুলো দেখ। প্রত্যেকটা গাছে আগুন জ্বলছিল, আমরা কিভাবে পালিয়ে গেছিলাম। জায়গা শান্ত এইভাবে কিন্তু আমার খোঁজে দেখা পড়ে না, কিন্তু যে জায়গাটা আমরা ভয়ানক জায়গা চিনি, সেই জায়গাটা যে সোটা মুহূর্ত হয়ে ভুল পালিয়ে যায়। মানুষজন কেটে বলো কেটে পাখির চাষের জমি হবে, এদিকে গায়ে পাচ্ছ এদিকে এসে দেখা পাখি পুরো চাষের জমি রয়েছে অলরেডি, চাষের জমিটা এখান থেকে কন্টিনিউ করা হবে দেখা। তারপরে অডিয়েন্সদের সব কোশ্চেন অ্যানসার দিয়ে আমরা এখানে চলে যাবো আধা ঘন্টা পরে। তারপরে
এখন বন্ধ করে দেব। সো ফ্রেন্ডস, মোটামুটি 30 মিনিটস থেকে 35 মিনিটস আমরা এখানে আরামসে চারিদিকটা ঘুরলাম, কিছুটা আপনাকে দেখালাম, কিছুটা করলাম। টোটালি এই এটা যে জায়গা, যে ধরনের জায়গা ছিল সে ধরনের জায়গা অনুযায়ী এখানে আমাদের 5 সেকেন্ড দাঁড়ানোটা রিস্ক। সত্যি যারা কাজ করেছে তারা ঠিক পারফেক্টলি কাজ করেছে, যেহেতু এত লোক এসে জিনিসটাকে শুদ্ধ করার চেষ্টা করে সেহেতু শুদ্ধি করাটা সঠিক প্রসেসে হয়েছে, যার জন্য কিন্তু আমরা আজকে টোটাল টিমটাকে সেফলি ঘোরাফেরা করছি। এবং পাশে শত ধানের জিনিসপত্র কাজ দেখছেন সেই জন্যই রয়েছে ফ্রেন্ড। আমরা পারমিশন নিয়ে এখানে এসেছি, তারা আমাদের খুব হাসি খুশিভাবে বলছে যে তোমরা এখন ইজিলি যাও, কোনো সমস্যা নেই। আর গাছপালা কেটে আমি আগেই বলেছি এখানে এখন অন্যরকম বিকল্প কিছু প্ল্যানিংও করছে। আশা করি এই জায়গাটা আর সেরকম ডেঞ্জার জায়গা থাকবে না ফ্রেন্ডস, জায়গাটা সম্পূর্ণ ফাঁকা করে ফেলবে একদম। যে জিনিসগুলো আপনারা দেখেছিলেন সেরকম কিছু আর এখানে থাকবে না ফ্রেন্ডস। তো আমার মনে হয় এখন আমাদের এখানে একটু সুইটেবলে বেরিয়ে যাওয়া উচিত। তো যাওয়ার আগে লাস্ট ভিডিও সম্পর্কে আপনাদের অনেক কোশ্চেন বা অনেক প্রশ্ন ছিল, তো সেইগুলোর উত্তর আশা করি আমাদের দেওয়া উচিত। যে ভয়ানক শ্মশান ঘাটের ওখানে আমরা অনেকটা টিম মেম্বার বাড়িয়ে গেছিলাম, আমাদের নিজস্ব সেফটি পার্প আছে, কিন্তু গিয়ে যে জিনিসটা সম্মুখীন হলাম সেটা অবশ্যই আপনাদের সামনে দেখেছেন ফ্রেন্ডস। আমরা এত এত মারাত্মকভাবে আমরা শক, এবং আমরা ওইখানে উপস্থিত বুদ্ধি না নিতে পারলে হয়তো ওই অবস্থাতে কী করতাম আমরা নিজেও বুঝতে পারতাম না। সকাল হয়ে যেত কি লাস্টে লোকজন ডাকতাম, কি লাস্টে আমরা ওদেরকে ডেকে পালিয়ে আসতাম, এরকম অনেক কন্ডিশন হয়তো আমাদেরকে ক্রিয়েট করতে হতো ফ্রেন্ডস। তো সেখানে অনেক বুদ্ধি খরচা করে এবং কৌশিক সেখানে অনেকটা হেল্প করেছে, একটা রিস্ক নিয়েছিল। সেই পর্যায়ে আমরা ওখান থেকে, আমি কৌশিক রাজা, অনেক কষ্টে সবাইকে ওখান থেকে বের করতে পারি ফ্রেন্ডস। তো যেটা মেন কথা সেটা হচ্ছে কি, ওখানে যখন আমরা যাই তখন আমরা বাইরের দিক থেকে আওয়াজ পাচ্ছিলাম, ভেতর দিকে আওয়াজ পাচ্ছিলাম, মেন কথা হচ্ছে মোট কথা চারিদিকে আওয়াজ পাচ্ছিলাম। তখন কি করবো কি না করবো কোনো উপায় না পেয়ে যখন আমরা বাইরে কলের ওখানে যাই তখন সোরা আমাদের মাঝখান থেকে গায়েব হয়ে যায়। তো তখন প্রত্যেকের বা অনেকের মনের মধ্যে কথাবার্তা হয়েছে যে সৌরভটা কীভাবে কী হলো, অনেকে কমেন্টও করেছে দেখলাম। তো যেটা পরবর্তী সৌরভ সবাই করার পরে সৌরভের কাছ থেকে আমরা শুনলাম সেটা হলো সৌরভও কলের আওয়াজটা শুনে সৌরভও দৌড়াচ্ছিল। সৌরভ যখন দৌড়াতে দৌড়াতে সৌরভ শুধু একটা জিনিস ফিল করছে, সৌরভ দৌড়াচ্ছে, সৌরভ আগে যেতে পারছে না। সৌরভ এইটুকু শুধু মনে হচ্ছে সৌরভ দৌড়াচ্ছে ফ্রেন্ডস, আমরা দৌড়াচ্ছি সৌরভ দৌড়াচ্ছে, কিন্তু সৌরভ সামনে এগোচ্ছে না, সৌরভ যেন জায়গায় দৌড়াচ্ছে। তারপরে ফ্রেন্ডস সৌরভে কিছু মনে নেই। ও তার পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে যে কিঙ্কর হঠাৎই আমাদের পেছন থেকে যেটা গায়েব হয়ে যায়। কিঙ্কর কিঙ্করের যে জিনিসটা মনে হয়েছিল যে কিঙ্করকে কেউ পেছন থেকে ডেকেছে, কিঙ্করকে খুব চেনা কণ্ঠেই কেউ ডেকেছে পেছন থেকে, কিঙ্কর পিছনে ঘোরার পরে কিঙ্করের কিছু মনে নেই। এই দুটো জিনিসপত্র আমাদেরকে জানালো, কিন্তু আমাদের যে গুরুদেব যারা ওখানে গিয়ে এদেরকে আমরা সুস্থ করে নিয়ে এসেছিলাম ফ্রেন্ডস, সেই গুরুদেবই কিন্তু আমাদেরকে একটা কথাবার্তা খুব ভালোভাবে জানালেন, সেটা হচ্ছে এরা টোটালটাই প্রজেক্ট ছিল আর এদেরকে ওই বিষয় নিয়ে যত বেশি নাড়াচাড়া করবো তত বেশি এদের ক্ষতি হবে। তো এই বিষয়ের জন্য আমরা খুব একটা কোশ্চেন এদেরকে না করি, সেই জন্য খুব একটা কোশ্চেন আমরা করছি না ফ্রেন্ডস। তো ওই মুমেন্টে আমাদের যেটা মনে হয়েছে সেই জিনিসটা আমরা করেছি, যেটা আমাদের পার্টনার মনে হলো দু একজন সাবস্ক্রাইব কমেন্ট করেছে দেখলাম সেটা হচ্ছে কি, যে ওরা হয়তো ওখানকার রক্ষক ছিল, দু একজন সাবস্ক্রাইব কমেন্ট করেছে। তো রক্ষকটা হতে পারে, হতে পারে ওই জিনিসটাতে, যেহেতু এখন আত্মাভাবে পূরণ হয় না, হয়তো কোনো জিনিসপত্র আমরা কোনো হয়তো অশুদ্ধিকরণ কাজ করছিলাম যেটা তাদেরকে পছন্দ হচ্ছিল না, সেটা আমরা তার জন্য চেষ্টা করছি। আর ওই যে গেটটা যেখানে আপনারা প্রথম ভিডিও দেখেছেন আমরা ঢুকতেই পারিনি, আমরা লাইট টাইট ফেলে পালাতে হয়েছিলো প্রথম ভিডিওতে আপনারা দেখেছেন ফ্রেন্ডস। তো আমাকে ঢুকতে পারিনি ওই জায়গাটা, হয়তো একটা ব্যারিকেড বা গেট টাইপের, হয়তো আমরা অনেক এ করে হয়তো পাওয়ারফুল অনেক আমরা তাবিজ করে ইউজ করছি, তো আমরা ঢুকেছিলাম ফ্রেন্ডস। সেই মোমেন্টে তার উপরে একটা মারাত্মক পরিমাণ অ্যাটাক হয় এবং ওরা তৎক্ষণাৎ কোথার থেকে দা পেলো আর কোথার থেকে যে ওই ভাঙাই পেলো এটা আমরা বুঝতে পারলাম, কিন্তু আমাদের আইডিয়া হয়তো সচনস্থ ইউজ করা কোনো জিনিসপত্র যেটা করে পড়েছিলো সেগুলো দিয়ে তারা আমাদের অ্যাটাক করে। এবং কিঙ্কর যেভাবে দা চালাচ্ছিল সেভাবে ওর সামনে যেই আসবে তার কিন্তু ফ্রেন্ডস মৃত্যুর সম্মুখীন হতে হতো, সেরকম কন্ডিশন কিন্তু ক্রিয়েট হয়েছিল যে আমাদের ওখানে মৃত্যুর সম্মুখীন হতে হতো ফ্রেন্ডস, এরকম কন্ডিশন তৈরি হয়েছিল। এবং লাস্টে যে মোমেন্টে সৌরভ যখন যে মোমেন্টে ফ্রেন্ডস রাজাকে ধরে সেই মোমেন্টে হয়তো সৌরভে হাত চেপে না তুলে সৌরভ ওইটা হয়তো রাজার বুকে ঢুকিয়ে দিত। তো অনেক বড় ফাড়া আমাদের কানের পাশে এসে চলে এসছে, ওদেরকে ওখানে নিয়ে আসার পর চোখে জল দেওয়ার পরে একটু স্বাভাবিক হয়েছিল, কিন্তু কথা বলতে পারছিল না। আমরা ওই রাত্রে ওকে গুরুদেবের কাছে নিয়ে যাই ফ্রেন্ডস, এবং গুরুদেব কিন্তু দেখে আস্তে আস্তে সুস্থ করে, এবং সক মানে যেটুকু ভোর হতে বাকি ছিল সেটুকু সময় অবধি কিন্তু গুরুদেব আসছিল ওখানে ছিল। সকালবেলা আর একবার গুরুদেব ওদেরকে ঝাড়ি দেওয়ার পরে কিন্তু আমরা ওদেরকে নিয়ে আসি, শুধু একটা কথাবার্তা বলে যে না এই বিষয় নিয়ে আমরা ওদের সামনে ডিসকাস বেশি কোশ্চেন না করি, কিন্তু যেটুকু ওদের আপচাপচা মনে আছে সেগুলো ফ্রেন্ডস ওদের মুখ থেকে শুনেছি, সেটুকুই আপনাদেরকে ফ্রেন্ড জানালাম। তো খুবই ভয়ানক জায়গা ছিল, আপনারা অনেকে বলেছেন যে এর পঞ্চম পার্টও আপনারা চান, চাই না কী হবে, কারণ ভোরবেলা যখন আমরা ওখানে বেরোচ্ছিলাম গ্রামবাসী প্রচণ্ড উত্তেজিত ছিল, এবং আমরা যখন মানে ওদেরকে ওখানে চলে আসছিলাম দু একজন তো জেগেও গেছিলো, তো তারা বারবার করে দাদা কী বৃত্তান্ত কী, এবং কিন্তু আমাদেরকে দেখে ওখানে কয়েকজন লোক চিনতে পারে। প্রথমে আমি বলেছিলাম যে বিনা পারমিশনে গেছিলাম,
তারপরে খুব বাজে জিনিস তৈরি হয় এবং ওরা বারবার করে বলেন যে তোমরা আর এসো না, পরবর্তী আসলে কিন্তু আমরা বিকল্প ব্যবস্থা নেব। তো জানি না পঞ্চপাত করা সম্ভব হবে কি না হবে, তবু আমাদের টার্গেট আছে ওখানে পঞ্চপাত করার, পঞ্চপাতটা করার, তো আমরা সেরকম চেষ্টা করবো ফ্রেন্ডস। আর ওরকম জায়গায় এরপরে টিম সংখ্যা বাড়িয়ে নিয়ে গেলাম, সকল রকম মন্ত্রপাঠ সব কিছু নিয়ে গেলাম, তারপরেও এই ইনসিডেন্ট ফ্রেন্ডস। তো আর কি রক্ষা কবচ হতে পারে বা আর কি আমাদেরকে বাঁচানোর সিস্টেম থাকতে পারে, এটাই এখন আমরা কনফিউজ যে কি করব। একটা পাঁচজন চার পাঁচজনের উপরে আমরা ওখানে যাচ্ছি, এর থেকে বেশি আমরা ফ্রেন্ডস ওখানে কী করতে পারি, এটাই আমরা রীতিমতো ফ্রেন্ড কনফিউশনে আছি। আমি কৌশিক আর ওই পাশে রাজা বসে রয়েছে, রাজাকে দেখা, রাজা রয়েছে। তো আমরা অলরেডি তিনটে মানুষ এখনও টোটালি কনফিউশনেই ভুগছি যে কী করে আমরা ওদেরকে ওখান থেকে বের করে নিয়ে এসেছি লাস্ট মোমেন্টে, কারণ সৌরভ তো রাজাকে মেরেই ফেলে দিত যে কন্ডিশন ক্রিয়েট হয়েছিল। আর কিঙ্কর যে পরিমাণ দা চালাচ্ছিল, গলা লাগলে একদম গলা শেষ, গলা শেষ। আপনারা তো ক্যামেরায় দেখেছেন যে আমরা খুব বাজে রকম কন্ডিশনে ফ্রেন্ডস ওখানে পড়ে যায়। তো তার জন্যে আমরা পঞ্চপাটা কীভাবে কী করবো আমরা জানি না, কিন্তু আমরা অবশ্যই প্ল্যানিং আছি, কিন্তু বেটার কোনো সলিউশন না পেলে হয়তো আমাদের যাওয়াটা কোনো মূল্যের ঠিক হবে না ফ্রেন্ডস। ওখানকার গ্রামবাসীরা খুব মানে রেগে আছে আমাদের উপরে, বিনা পারমিশনে যাওয়ার জন্য রেগে আছে, প্রচণ্ড অনেক বেশি ইয়ে হয়ে গেছে। তো চেষ্টা করবো ম্যাক্সিমাম জায়গায় সিরিয়াসগুলো জায়গাতে আমরা যদি এতটা টোটাল আমাদের ফুল টিমটা নিয়ে যাওয়া যদি সম্ভব হয়, যে আপনারা জানেন যে সুশান্তর বাচ্চা হচ্ছে, সেহেতু সুশান্ত কিছুদিন আসবে না, তার বাদে বাকি টিম এখানে আছে। এবং অভিষেক আমাদের চ্যানেলে আছে, অভিষেককে আমরা নিয়ে আসছি, আসতাম না কাজের ফাঁকে, মাঝে মাঝে আসে আমার ভাই বান্টি মাঝে মাঝে কাজের ফাঁকায় আসে, বাদবাকি টিম সবসময় থাকে, কৌশিক ফাঁকা থাকলে আসে, কিন্তু আমরা বাদবাকি পুরো টিমটাই গেছিলাম, গিয়েই আমরা পুরোটা ফেসে গেলাম যে কন্ডিশন ক্রিয়েট হয়েছে ফ্রেন্ডস। এর থেকে বিকল্প কিছু আমরা বের করতে পারলে অবশ্যই ওখানে আসবো, অবশ্যই আমরা ওখানে যাবো। আর যেহেতু ওই চুল্লিতে এখনও কোনো কিছু পড়ানো হয় না, সেহেতু ওখানে মানুষ খুব একটা যায় না, তো সেরকম কোনো সুযোগ সুবিধা যদি পাই, তো না সেরকম যদি কোনো সুযোগ সুবিধা হয় যে আমরা ওখানে যাই, আর আমরা যদি কোনো বিপদে পড়ি তো স্ত্রী আমার বাঁচাতে আসলে হয়তো কন্ডিশন হবে না, আসবেও না, সেহেতু আমাদেরকে আর সেই জন্য আমাদেরকে আরও অনেক বেশি সতর্ক হয়ে বা বেশি পাওয়ার নিয়ে আমাদেরকে ওখানে ফ্রেন্ড যেতে হবে। তো ভবিষ্যৎ কী হবে জায়গাটা ফ্রেন্ডস, তবে যে এই জায়গা সম্পর্কে আসলে আপনাদের কোশ্চেন উত্তর দিতে পেরেছি, এই জায়গাটা আপনাদের ঘুরে দেখালাম। অনেকের মনে মনে ডাউট হতে পারে যে আমরা মিথ্যে কথা বলছি যে না সে জায়গা এখনও অভিশপ্ত আছে, তোমরা যাবে না বলে হয়তো বলছো, সেই জন্য আমরা জায়গাটা আপনার ভিজিট করে গেলাম যে আপনার নিজেরাই দেখে নিন, টোটালটা এখনও গোপন করার কিছু না বা মিথ্যে কিছু না, টোটাল দেখে নিন যে সত্যি জায়গাটা মুক্ত হয়ে গেছে। অনেক হয়তো কমেন্ট করতে পারেন যে দাদা তোমরা হয়তো জায়গাটাতে গিয়ে রিস্ক ফিল করেছো বলে হয়তো তোমরা যাবে না বলে হয়তো বলছো, যেহেতু এটা খুবই এক্সাইটিং একটা ভিডিও ছিল, আপনারা দেখেছেন প্রচুর থার্ড পার্টি ডিমান্ড ছিল, সেটাই সেহেতু আমি জায়গাটা আপনাদের দেখে ক্লিয়ার করে দিলাম যে না ফ্রেন্ডস দেখুন জায়গাটা সত্যি চেঞ্জ হচ্ছে, কিছুদিন পরে টোটালি চেঞ্জ হয়ে যায় ফ্রেন্ডস। যা হোক, এছাড়াও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা বলবেন, আর আমরা আরও ইন্টারেস্টিং কিছু কিছু জায়গায় সন্ধান বের করে অবশ্যই সেখানে ভিডিও শ্যুট করব। কিন্তু অবশ্যই সবাই এখানে ম্যারিড, সবাই চাইবে যে নিজের ক্ষতি না করে কাজ করতে, তো আমরা সেই চেষ্টাগুলো করব। আর খুব তাড়াতাড়ি আমরা একটা ভিডিও নিয়ে আসবো যে আস্ক ঘোষপাইন্ডার, ঘোষপাইন্ডার্সকে আপনাদের যত রকম কোশ্চেন বা জিজ্ঞাসা হচ্ছে তাই নিয়ে আমরা একটা ভিডিও করবো হয়তো কিছুদিন পরে, সেটা আমরা হয়তো নতুন বছরে করব। আজকে অলরেডি শেষ মাসের, বছরের শেষ মাসের 15 ডেজ হয়ে গেছে, তো আমরা খুব তাড়াতাড়ি নতুন বছরের একটা শুভ মুহূর্তে আমরা একটা কোশ্চেন নিয়ে আসবো যে আপনারা যত কোশ্চেন আসে আপনারা সবাই করবেন, তো সেই কোশ্চেন হয়তো লাইভে এসে কি নর্মাল আমরা সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো, তার জন্য যে উপস্থাপ যে প্রশ্ন সেটা আমাদের টেকনিক্যাল সাপোর্টে সৌরভ আছে, সৌরভ সেই বিষয়টা দেখে নেবে ফ্রেন্ডস, তো তার জন্য অপেক্ষা করুন ফ্রেন্ডস। আর আজকে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, কারণ অনেকক্ষণ ধরে আমরা এখানে রয়েছি আর এত কথা বলতে ওই ভিডিওটার একটা বলে দেয় কোনটা, হ্যাঁ খুব তাড়াতাড়ি ফ্রেন্ডস এটাও বলি যে আমাদের যে ফানি যে ভিডিওটা একটা চ্যানেল আছে সেখানে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে, এবং সেটা জিএফ ফান ক্লাব নামে আমাদের ফানি চ্যানেল আছে, সেটা হচ্ছে জিএফ ফান ক্লাবে সার্চ করলে আপনি দেখবেন, দেখতে পাবেন। এটা অবশ্যই আমরা এখানে যেটা অনুপ্রেরণায় করছি সেটা আপনাদের অবশ্যই ডিসকাস করা উচিত, যে রাউন্ড 12 বলে একটা চ্যানেল আছে, যে চ্যানেলের অনুপ্রেরণায় আমরা এই চ্যানেলটা শুরু করছি শুধুমাত্র কিছুটা বিনোদন পারপাসের জন্যে, সেটা একটু অবশ্যই এটা উল্লেখ করবো যে কানে হেডফোন দিয়ে শুনবেন, এটা আপনাদের অবশ্যই আমি মেনশন করে দেওয়া উচিত যে অবশ্যই ভিডিওটা, যেহেতু সেহেতু আমি রাউন্ড 12 নামটা মেনশন করলাম, তো কানে হেডফোন দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবেন, আর অবশ্যই সিনিয়রদের কারোর সামনে দেখবেন না ভিডিওটা, কারণ যেহেতু ওটা ফানি চ্যানেল কিছুটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমাদের ইউজ করা পড়েছে ফ্রেন্ডস, তো অবশ্যই আপনারা যারা যারা দেখবেন সেখানে একটা বিশেষ আকর্ষণ খুব তাড়াতাড়ি আসবে, সেটা আপনারা দেখতে পাবেন ফ্রেন্ডস, তো তার আপডেটও আমরা অবশ্যই চ্যানেল জানিয়ে দেবো। তো আজকে ফ্রেন্ডস আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি, আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেই, কারণ টোটাল জায়গাটা কিছু নেই, তো রাত্রা অনেক হয়েছে। যদি আপনার কোনো মতামত থাকবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, শুভরাত্রি।